দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় স্কপ সিরাপ সহ জয়নাল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে আখাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় আখাউড়া থানার এসআই হুমায়ুন কবির। এ সময় আনোয়ারপুর গ্রামের মৃত কাশেম মিয়ার পুত্র ইমরান মিয়া ওরফে ল্যাংড়া ইমরানের বসত ঘরে অভিযান চালিয়ে ৭টি প্যাকেট, ১০টি করে থাকা মোট ৭০ বোতল ভারতীয় স্কপ সিরাপ সহ জয়নাল মিয়াকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। আটক জয়নাল মিয়া ছোটকুড়ি পাইকা গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে। এ সময় ইমরান মিয়া পালিয়ে যায়। এ বিষয়ে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আখাউড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে নিয়মিত বিভিন্ন স্পটে অভিযান চালাচ্ছে আখাউড়া থানা পুলিশ। আটককৃত জয়নাল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচালনাকালে উদ্যোগ আনোয়ারপুর গ্রামের জনক ইমরান হোসেনের ঘর থেকে ৭০ পিস স্কপ বোতল সহ একজনকে আমরা গ্রেপ্তার করি। তার সাথে আরও দুজন আসামি ছিল, ওই দুজন ফালিয়ে গিয়েছে। তার ভিতরে একজনের ইমরান আর একজনের নাম থেকে আমরা সংগ্রহ করতেছি, ওদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই জয়নাল এবং ইমরান সহ এই তিনজনের বিরুদ্ধে আমরা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতেছি। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এই মাদক বিরোধী অভিযান আমরা এই আখাউড়াতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, যে আখাউড়াকে মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই মাদক মুক্ত করার জন্য যা যা করার দরকার আমরা ইনশাল্লাহ সব কিছু করব। এবং এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম আপনারা সাংবাদিক বাহিনীদের সহযোগিতা সহ সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ সবাই সহযোগিতা চাচ্ছি। ইনশাল্লাহ আমরা আখাউড়াকে মাদক মুক্ত করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।